আরোগ্য ভারতী উত্তরবঙ্গ আজ গাদাল পাতা সম্পর্কে আলোচনা করব, যাকে অনেকেই বলি গন্ধবাদালি। এটি একটি লতানো উদ্ভিদ, এটি বাগানে ঝোপে ঝাড়ে এবং বেড়াতেও লক্ষ্য করা যায়। এই গাছের পাতা চটকালে একটি বিশ্রী গন্ধ হয়, কিন্তু রান্না করলে এর কোনো গন্ধ থাকে না। এই গাছের অনেক ওষুধি গুণ আছে, যারা প্যারালাইসিসে আক্রান্ত, অর্থাৎ শরীরের একদিকটা অবশ হয়ে গেছে কিন্তু হাতের আঙুল এবং পায়ের আঙুল নাড়াতে পারছেন, তাদেরকে যদি গাদাল পাতার রসের সঙ্গে একটু তিলের তেল মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করা যায়, তাহলে সেই অঙ্গ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এটা আয়ুর্বেদের চরক সংহিতায় উল্লেখ আছে। যাদের আমবাত হয়েছে, অর্থাৎ অ্যালার্জি, শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে ফুটে উঠছে, ভীষণ চুলকাচ্ছে, জ্বালা করছে, তারা যদি 2 চামচ গাদাল পাতার রসের সঙ্গে 1 কোয়া কাঁচা রসুন যদি চিবিয়ে খেতে পারেন দিনে 2 বার করে, তাহলে এই আমবাত ভালো হয়ে যাবে। যাদের অজীর্ণ হচ্ছে এবং বদহজম হচ্ছে, তারা যদি গাদাল পাতা ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে তার সঙ্গে একটু জিরা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে যদি বড়া তৈরি করে খেতে পারেন, তাহলে খুব উপকৃত হবেন। যারা মূত্রকিচ্ছতায় ভুগছেন, অর্থাৎ মূত্র ধরে রাখতে পারছেন না, তারা 2 চামচ গাদাল পাতার রসের সঙ্গে 1/2 কাপ গোদুগ্ধ মিশিয়ে যদি সেবন করতে পারেন, তাহলেও খুব উপকার পাবেন। যারা আমাশয় ভুগছেন, তারা 2 চামচ গাদাল পাতার রস একটু গরম করে 1 কাপ মধু মিশিয়ে যদি সেবন করতে পারেন, তাহলেও কিন্তু আমাশা ভালো হবে। যাদের অশ্ব, অর্থাৎ পায়খানার সাথে রক্ত পড়ছে এবং মলদ্বারের চারিদিকে ফুলে আছে, ভীষণ জ্বালা যন্ত্রণা কষ্ট অনুভব হচ্ছে, তারা যদি 2 চামচ গাদাল পাতার রস এবং 3 গ্রাম কাঁচা হলুদ বেটে মিশিয়ে যদি প্রতিদিন খেতে পারেন, তাহলে 2-3 দিনে এর উপকার পাবেন। এই প্রক্রিয়া যদি লাগাতার 1 মাস করতে পারেন, তাহলে সে অশ্বের বলি সেটাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। এই গাদাল পাতা আমরা আরেকটি পদ্ধতিতে খেতে পারি। যারা পেট রোগা, আমাশা, গ্যাস এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, তারা যদি কাঁচা কলা এবং পেঁপের ঝোল করবেন, তার মধ্যে একটু জিরে বাটা, 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন,
সঙ্গে গাদাল পাতা বেটে ওই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে যদি খেতে পারেন তাহলেও খুব উপকার পাবেন। যাই হোক, গাদাল পাতা সম্পর্কে আজ এতটুকু আপনাদের সামনে রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের বিষয় এখানে সমাপ্ত করছি। সবাইকে আমার নমস্কার।